الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين ইসলামের বুনিয়াদী কিছু কাজকর্ম আছে বুনিয়াদী ইবাদত যেমন সালাত আমরা সালাত সবাই আদায় করছি সিয়াম এখন রমজান মাস সিয়াম আদায় করছি কিন্তু আরো একটা বুনিয়াদী ইবাদত আল্লাহ তাআলা বিশেষ করে মালদার যারা মালদার ধনশালী ব্যক্তি টাকা পয়সাওয়ালা লোক তাদের জন্য ফরজ করেছেন সেটা কি যাকাত এবং হজ হজটা তাদের জন্য ফরজ আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত রহমতের মাস এই মাসের আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন জাহান্নামের দরজা বন্ধ রেখেছেন শয়তানকে বেঁধে রেখেছেন মানুষের মন উদার তো এই মাসে রহমতের মাসে আরো একটা রহমতের কাজ করেন আপনার ফরজ ইবাদত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি অশেষ পুণ্যের অধিকারীও হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াদ বিন জাবালকে ইয়ামান প্রদেশের গভর্নর করে পাঠালেন আর বললেন যে তুমি তাদেরকে প্রথমে সালাতের দাওয়াত দেবে যে নামাজ পড়ো ফাইন আতাউদালিক লিজালিক যখন এরা মেনে নেবে যে হ্যাঁ নামাজ পড়তে হবে নামাজ পড়া শুরু করবে তো নামাজ পড়া শুরু করার সঙ্গে সঙ্গে তাদেরকে বলো যে তোমরা যাকাত দাও আল্লাহ তাআলা কোরআনে ম্যাক্সিমাম জায়গায় যেখানে সালাতের কথা আছে সেখানে যাকাতের বিবরণ দিয়েছেন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা বাকারার আকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো সালাত পড়ো ওয়াতু যাকাত এবং যাকাত দাও যাকাত একটি ফরজ বিধান ফরে ইবাদত কোন মানুষ যদি যাকাত অস্বীকার করে যে যাকাত দেব না যাকাত আমি মানি না ইসলামের কোনো বিধানের মধ্যেই পড়ে না তো সে মানুষ কাফির হয়ে যাবে জাকাত অস্বীকারী যে একজন মুমিন বান্দার জন্য সালাতে পরে পরে জাকাতটা ফরজ যদি দেওয়ার সামর্থ্য থাকে আর বলে আমি জাকাতটাকে মানি না অস্বীকার করে
তো স্পষ্ট সে কাফির হয়ে যাবে। কিন্তু যারা জাকাতটাকে ওয়াজিব মনে করে যে হ্যাঁ ফরজ ইবাদত কিন্তু জাকাত দেয় না, বখিলি করে, কৃপণতা করে, ঢিলেমি করে, অবহেলা করে, এমন লোকেরা কাবিরা গুনাহ করবে। এমন লোকেরা কাবিরা গুনার তারা মুস্তাহিক, তারা কাবিরা গুনাহগার হয়ে গেল। সুতরাং এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আমাদের অনেকের কোনো ধারণাই সঠিকভাবে নাই। কিছু মানুষ তো এমনও আছেন যারা জাকাতের কথা বললে বলেন আমি জাকাতের হিসাব করে দিয়ে দেবে, অনেক দেওয়া হয়ে যায়, অনেক তো দিই, কিন্তু হিসাব করে দেন না। এটা নিয়ম নয়, আপনাকে জাকাতের হিসাব রীতিমতো হিসাব করে দিতে হবে। আল্লাহ রসুলের যুগে এবং পরবর্তী যারা খলাফায়ে রাশিদিন ছিলেন তাদের যুগেও রীতিমতো জাকাত আদায়কারী থাকতেন, যেভাবে আমাদের ইডি সিডি বিভিন্ন রকমের অর্থ ডিপার্টমেন্টের লোক আছে, তোমরা তো ঘরে ঘরে আসে না। আল্লাহ রসুলের এবং পরবর্তী খলাফায়ে রাশিদিনের যুগে রীতিমতো জাকাত আদায়কারী কালেকশনকারী সরকারি বিভাগের লোক আসত, যারা ধনী মানুষ যাদের সম্পদ আছে তাদের ঘরে এসে বিজনেস করত, তাদের ঘরে ঘরে এসে রীতিমতো ঘরের যাবতীয় সম্পদের হিসাব লাগাতো, হিসাব লাগানোর পরে ক্যালকুলেট করত, ক্যালকুলেট করার পরে যত টাকা জাকাত হতো আপনার কাছে উসুল করে নিয়ে যাবে। জাকাতের বিধানটা এরকম কোনো বিষয় নয় যে সামগ্রিকভাবে আমি যখন ভালো লাগলো দিলাম, ভালো লাগলো দিলাম না, এমন কিন্তু বিষয় নয়। এটা সরকারি সিস্টেমে একা একা জাকাত দেওয়ার নিয়ম নয়, কিন্তু যেহেতু আমরা এমন এক পরিবেশে বসবাস করি, এক সমাজে বসবাস করি যেখানে জাকাত বাইতুল ফান্ড তৈরি করার জাকাত দিয়ে সেরকম পরিবেশ পরিস্থিতি নেই, সরকারি ব্যবস্থাপনা নেই। নাহলে সরকারি ব্যবস্থাপনা থাকলে, ইসলামিক রাষ্ট্র থাকলে, ইসলামিক শাসন ব্যবস্থা থাকলে আপনার রীতিমতো এসে আপনার ঘরে এসে হিসাব বসাবে এবং আপনার কাছে জোর করে আদায় করে নিয়ে যাবে। এটাই নিয়ম, আপনার ইচ্ছাধীন নয়, আপনি দেবো না দেবো এমন বিষয় নয়। এর জন্য অনেকে বলছে যে জাকাত একা একা বন্টন করাও ঠিক নয়। অনেকে মনে করেন জাকাত বন্টন করে গরিব মানুষের কাছে বাহবার উঠে, এলাকার মধ্যে এক নম্বর বিশাল দাতাকে লোককে দান করে, এর জন্য রিয়া সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু আমাদের সিস্টেম নেই, অন্তত এটাও করা যায় করেন, জাকাত তো দেবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে বসলেন, তো এক শ্রেণীর মানুষ, বেশ তাদের সংখ্যা যথেষ্ট, অনেক সংখ্যক মানুষ এসে তারা ঘোষণা দিল, জানালো যে আমাদেরকে নামাজ পড়িয়ে নাও, আমরা নামাজ পড়ব, রোজাও করব, কিন্তু জাকাত আমরা দেব না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা করলেন, মিটিং করলেন এবং তিনি ঘোষণা দিলেন যারা আল্লাহ রসুলের যুগে একাল বরাবর, একাল বলা হয় যে আরবের লোকেরা দেখবেন মাথায় একটা দড়ি লাগিয়ে রাখে না, ওটাকে একাল বলা হয়। তো আল্লাহ রসুলের যুগে যারা একাল বরাবর জাকাত দিত, আজকে যদি না দেয় তাদের বিরুদ্ধে আমার সশস্ত্র সংগ্রামে ঘোষণা দিচ্ছি আমি। সশস্ত্র সংগ্রাম মানে অস্ত্র নিয়ে যুদ্ধ ঘোষণা করছি, অত সহজ বিষয় নয় যে জাকাত দেবো নিয়ে দেবো না, এমন বিষয় নয়। তো জাকাত এইরকম একটি গুরুত্বপূর্ণ বিধান, যে বিধান অস্বীকারকারী মুসলমান থাকবে না, খারেজানে মিল্লাহ। আর যে জাকাত যারা উদাসীনতা উদাসীন হয়ে ঢিলেমি করে দিল না, কৃপণতা করে দিল না, তারা কাবিরা গুনাহে মুর্তাকিব হয়ে গেল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাকাত অস্বীকারকারী বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এমন এক বিধান সম্পর্কে মুসলমানদের একটা সঠিক ধারণা থাকা চাই। জাকাত মানে কি, জাকাত কি, তার পদ্ধতি কি, কেন এটা আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন? জাকাত শব্দের শাব্দিক অর্থ হল আত-তাহারা, আন-নামা, আজ-জিয়াদা, এতগুলো মানে সব তাফসীর কারক মুহাদ্দিসিনে কেরাম যারা পণ্ডিত মানুষ আরবি ভাষাবিদ তারা অনুবাদ করেছেন। আত-তাহারা মানে পবিত্রতা, জাকাত দিয়ে আপনার মাল পবিত্র হবে, আপনার মন পবিত্র হবে, আপনার হৃদয় পবিত্র হবে, সব দিক থেকে আপনি পবিত্রতা লাভ করবেন।
নামা নামা মানে বৃদ্ধি যাকাতে মাল ধনসম্পদ আপনার বৃদ্ধি পাবে আর জিয়াদা মানে বৃদ্ধি যাকাত দিলে ধনসম্পদ কমে না আমরা সামক এটা সাধারণ হিসাবে আমরা বলি ছিল 1 লাখ টাকা দিলাম আড়াই হাজার টাকা তো কমে গেল কিন্তু সাধারণ হিসাবের বাইরে আরো হিসাব কিছু আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন যাকাত দেওয়ার কারণে আপনার মাল পবিত্র হবে যাকাত দেওয়ার কারণে আপনার মাল সুরক্ষিত হবে যাকাত দেওয়ার কারণে আপনার বিভিন্ন মালা ভালো মুসিবত দূর হবে যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ব্যবসা উন্নতি দেবেন আপনি দিবেন 2500 আল্লাহ তাআলা আপনাকে দেবেন 25000 দিবেন আপনি 25000 আল্লাহ তাআলা আপনাকে 2 লক্ষ টাকা দেবেন কিভাবে দেবেন কোন পদ্ধতিতে দেবেন সেটা তিনি ভালো জানেন শুধু আপনার ঈমান চায় বিশ্বাস চায় আর আমল চায় যাকাত আত-তাহারা আর নামা আজ-জিয়াদা তো যাকাত দিতে কৃপণতা দেখানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত সম্পর্কে যে যাকাত কিভাবে হবে অনেকগুলো বিষয়ে যাকাত আছে সোনা চাঁদির যাকাত ফসলের যাকাত পশুর যাকাত তো আমাদের এদিকে পশুর পশুপালনের ব্যবস্থা নেই ফলে ওটা আলোচনা করার প্রয়োজন মনে করছি না এখানে শহরের মানুষ ম্যাক্সিমাম ফসল চাষি লোকও এখানে সেরকম নেই ফলে ওই বিষয়টা আলোচনা করার প্রয়োজন মনে করছি না আমি এখানে শুধুমাত্র সোনা ও চাঁদি এই দুটো জাকাতের বিষয়ে আপনাকে জানাবো আজকে প্রয়োজনে আমরা অন্য কিছু ফসলের ব্যাপারটা যদি সময় থাকে দু এক মিনিট বলে দেবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে এসেছে কি সোনা 20 দিনার যদি কোনো মানুষের কাছে 20 দিনার সোনা থাকে দিনার হচ্ছে সোনার টাকার নাম একটা কারেন্সি একটা মুদ্রা কারো কাছে 20 দিনার 20টা সোনার টাকা মুদ্রা থাকলে তাকে 40 ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা 2.5 টাকা 2.5 ভাগ 100 ভাগের 2.5 ভাগ যাকাত লাগবে কোন মানুষের কাছে যদি 200 দিরহাম 200টি দিরহাম মানে 4 টাকা থাকে দিরহাম মানে 4 টাকা কোন মানুষের কাছে 200টি 4 টাকা থাকে তো তাকে 5 টাকা যাকাত লাগবে শতকরা 2.5 টাকা সোনার টাকাকে আরবিতে বলা হয় দিনার বলা হতো তখনকার যে রকম ব্যবস্থা ছিল আর 4 টাকা ছিল দিরহাম সুতরাং সোনা এবং চাঁদের আলাদা আলাদা বিভাগ আলাদা আলাদা ওর মুদ্রা আলাদা আলাদা জাকাতের পদ্ধতি তার নিসাবের পরিমাণ আলাদা কিন্তু পরিমাণটা একই শতকরা 2.5 টাকা এই হারে জাকাত দিতে হবে সোনা এবং চাঁদের কখন যখন সোনা 20 দিনার হবে আর চাঁদি 200 দিরহাম হবে এখন আমাদের আমরা যেখানে বসবাস করছি ভারতবর্ষে এই ভারতবর্ষে দিনার অর্থ নেই আবার দিরহামও নেই কিন্তু সোনা চাঁদি আছে সোনা চাঁদি আছে দিরহাম দিনার নেই কিন্তু সোনা এবং চাঁদি আমাদের কাছে আছে তো যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তারা বলছেন 20 দিনারের ওজন ওটাকে ওজনে কনভার্ট করা হলো কত হচ্ছে 20 দিনার বরাবর হচ্ছে 85 গ্রাম কেউ কেউ বলেছেন এটা হচ্ছে 92 গ্রাম তো ছোটটা কমটা ধরেন 85 গ্রাম কোনো মানুষের কাছে 85 গ্রাম যদি সোনা থাকে তাহলে ও সাহেবের নিসাব হয়ে গেল 85 গ্রাম সোনা আর চাঁদির পরিমাণ কত 200 দিরহামের চাঁদির পরিমাণ যদি ওকে কনভার্ট করা হয় ওজনে সেটা দাঁড়াচ্ছে 595 গ্রাম কত বললাম 595 গ্রাম তাহলে কোনো মানুষের কাছে এই পরিমাণ সোনা 585 গ্রাম সোনা অথবা 595 গ্রাম চাঁদির যদি কোনো মানুষের কাছে থাকে তার জন্য জাকাত ওয়াজিব হবে তবে শর্ত হচ্ছে দুটি প্রথম শর্ত কি যেটা বললাম আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই সোনা এবং চাঁদির 1 বছর তার কাছে থাকতে হবে কতদিন বললাম 1 বছর হার আইলাইল হল মানে 1 বছর পূর্ণ হতে হবে আজকের ডেট আজকে হচ্ছে 7 এপ্রিল কোনো মানুষ যদি আজকের দিনে 7 এপ্রিলে 85 গ্রাম সোনার মালিক হয় কিংবা 595 গ্রাম চাঁদির মালিক হয় আর এই চাঁদি এবং সোনা ওই ব্যক্তির কাছে 2024 সালের 6 এপ্রিল পর্যন্ত থাকে পূর্ণ 1 বছর থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে নচেত নয় কথাটা আমি আরেকবার বলছি
জাকাতের জন্য দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে সাহেব নেশাব, অর্থাৎ একটা সিলিংয়ের মালিক হওয়া। সিলিংটা কি? সোনার ক্ষেত্রে সিলিং হলো 85 গ্রাম সোনা, আর চাঁদের ক্ষেত্রে সিলিং হলো 595 গ্রাম। এই সিলিংয়ে পৌঁছে যাওয়া যেদিন গেল সেই দিন থেকে 1 বছর পূর্ণ যে কিনা যেদিন হবে সেদিন তার উপরে জাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। তার আগে কিন্তু নয়, তার আগে সোনা বিক্রি হয়ে গেল, প্রয়োজন ছিল কোনো কাজে লাগিয়ে দিল, চুরি হয়ে গেল, হারিয়ে গেল, নষ্ট হলো, নিজের কাজের জন্য বিক্রি বাটা করে দিল, আর লাগবে না ওটা, 1 বছর পূর্ণ হতে হবে। এই দুটো শর্ত পাওয়া গেলে একজন মানুষকে অবশ্যই জাকাত দিতে হবে, তার জন্য জাকাত দেওয়া ফরজ। এবার আমরা যে কারেন্সি বা নোট ব্যবহার করি, এটা না সোনা না টাকা না চাঁদি, কি এটা? কাগজের টাকা। এটাকে বলা হচ্ছে নাকদ আল ওয়ারাকিয়া, মানে কাগজের টাকা। তো কাগজের টাকাটা কি আসলে? যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলছেন, প্রত্যেক দেশের যে নোট বা কারেন্সি বা মুদ্রা তৈরি হয়, এটা তৈরি হয় সেই দেশের গোল্ডের বেসিসে, সোনার ভিত্তিতে। সুতরাং আমরা বলতে পারি এবং এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে টাকা হলো গোল্ডের একটা ন্যূনতম একক, একটা মিনিমাম একক হচ্ছে টাকা। তাহলে গোল্ড ইজ ইকুয়াল টু গোল্ড, তার ভ্যালু অর্থাৎ মুদ্রা, এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে কি, চাঁদি। দুইটার যে নেশাবের কথা বললাম, দুটার মধ্যে কোনটা আমরা গ্রহণ করব, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত দেওয়ার আগে আপনাকে একটা আগে পার্থক্যটা বোঝাই। বর্তমান বাজার হিসাবে যদি আপনার সোনার 85 গ্রামের মূল্য ধরি, অর্থাৎ টাকাকে আমরা কনভার্ট করি, তো আজকের মার্কেট, কয়েকদিনের মার্কেট, কয়েকদিন আগেকার মার্কেট বলছি আমি, 5,09,000 টাকা হবে। 5,09,000 টাকা মূল্য হবে 85 গ্রাম সোনার। এখন কিছুটা ভ্যারি করবে, ও তো ডে বাই ডে ওর প্রাইস চেঞ্জ হয়। তাহলে আজকের প্রাইস হিসেবে 5,10,000 হতে পারে, 5,08,000 হতে পারে, 5,00,000+। যদি কোনো মানুষের কাছে টাকা থাকে তাহলে 85 গ্রাম সোনার ইকুইভ্যালেন্ট হলো, সমান হলো। আর চাঁদির হিসাবে যদি আমরা যাই, 595 গ্রাম চাঁদি, কয়েকদিনের আগেকার মার্কেট হচ্ছে চাঁদির ভ্যালু হচ্ছে 1 কিলো ইজ ইকাল টু 72,600 টাকা দাম। 72,600 টাকা হচ্ছে 1 কিলো চাঁদির দাম। 595 গ্রামে আপনি হিসাবে লাগাবেন তো 45,000+ তার মূল্য দাঁড়াবে। তাহলে যদি আমরা চাঁদিকে এর নেশাব ধরি, সিলিং ধরি, তাহলে মাত্র 45,000 টাকা কোনো মানুষ হলে পারে সে সাহেব নেশাব হয়ে গেল, কোনো মানুষের কাছে থাকলে। এই যে বিস্তর ফারাক, 4,500,000 টাকা ফারাক। চাঁদির টাকা ধরলে খুব সামান্যতে জাকাত ওয়াজিব হয়ে যাবে, আর সোনার যদি হিসাব করি তাহলে 5,55,000+ টাকা লাগবে, তবে বর্তমান মার্কেটে তার উপর জাকাত ফরজ হবে। মহাদ্দিসিনে কেরাম যারা এ বিষয়ে বিশেষজ্ঞ, যারা মুফতি, যারা হাদিস বিশারদ, যারা এ বিষয়ে নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের এ বিষয়ে উল্লেখযোগ্য দুটি মত। প্রথম কথা হচ্ছে কি, যে মানুষ যে কোনো একটা গ্রহণ করতে পারে। কোনো মানুষ যদি সোনাটাই গ্রহণ করে যে আমি সোনাটাই গ্রহণ করবো, গ্রহণ করতে পারে, তবে চাঁদিটা গ্রহণ করা বেশি বেটার, এটা বেটার। কেন? যে চাঁদিটা গ্রহণ করলে দুটো দিক আছে। প্রথম দিক, কোনো সন্দেহে জায়গা থাকলো না। সোনার যে গ্রহণ করলে মনে মনে এটা হতে পারে, কে জানে আমি তো চাঁদিটা ধরলাম না, আমার অনেক টাকা বেঁচে যাচ্ছে মনে হচ্ছে, মনের মধ্যে একটু কেমন লাগছে, হয়তো ধরা খেয়ে যাবো কি না, হয়তো ভুলও হতে পারে, একটা সন্দেহের জায়গা থাকবে, এই জায়গাটা থাকবে না চাঁদি ধরলে। আর 2 নম্বর ফায়দা হচ্ছে কি, চাঁদিকে নেশাব ধরলে পারে, 45,000 টাকার নেশাব ধরলে পারে, মিসকিনদের অনেক লাভ হবে। 3 নম্বর আর একটা বেনিফিট আপনি পাবেন, সেটা হচ্ছে কি, আপনি যেটাই দান করবেন সেটা আপনার আখেরাতে জমা থাকবে, আর দুনিয়াতে যা খাবেন সব হজম হয়ে যাবে, জমা থাকবে না। সুতরাং এই 2 প্রকারের হাদিস এবং মহাদ্দিসিনে কেরামদের ফতোয়া এবং তার বিশ্লেষণকে সামনে রেখে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি, যা সবার জন্য কল্যাণ, আপনার আমার জন্য কল্যাণ, সমাজের জন্য কল্যাণ, হাদিস মানার ক্ষেত্রে কল্যাণ, গরিব মানুষের জন্য কল্যাণ, সেটা হলো কি, চাঁদির মূল্যটাকে ধরে আপনি জাকাত দেন। চাঁদির মূল্য কত? 45,000+, আমি ধরে নিলাম 45,000 টাকা। কোনো মানুষ যদি আজ থেকে গত বছর অর্থাৎ গত রমজানে 45,000 টাকার মালিক হয়ে থাকেন,
এবং সারা বছর আপনার 45,000 টাকার টাকা কমে নি ওই পরিমাণ টাকা প্রকাশে আছে তখন থেকে তো আজকের দিনে এই রমজান মাসে হিসাব করেন যত টাকা আপনার আছে বর্ধিত তো সমস্ত টাকা যাকাত দিতে হবে মনে করেন গত রমজানে 45,000 টাকা প্রকাশ ছিল আর এই রমজানে 4.5 লক্ষ টাকা হয়েছে 4.5 লক্ষ টাকা বিভিন্ন মাসে ঢুকে 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 হয়েছে আপনার যাকাত লাগবে সবটার আপনাকে 4.5 লক্ষ টাকার যাকাত লাগবে 45,000 টাকার নয় টোটালটা আপনাকে যাকাত দিতে হবে এটাই হচ্ছে নিখুঁত হিসাব সব থেকে সঠিক বাঁচার সব থেকে সহি রাস্তা এটাই সুতরাং যারা এইরকমভাবে বিজনেস করেন চাকরি বাকরি করেন আরও কিছু কাজ করেন তাদের জন্য এটা হচ্ছে যাকাতের সিলিং বা পদ্ধতি যাকাত কিভাবে দেবেন কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন আমি দুরকমভাবে করব একটা হচ্ছে বিজনেসম্যানের জন্য একটা চাকরিজীবীর জন্য চাকরিজীবীদের ক্যালকুলেশনটা প্রথমে বলি এটা সহজ আছে চাকরিজীবীদের ক্যালকুলেশন কি না তো আপনার পিএফের অরিজিনাল জমানো টাকা আপনার ব্যালেন্স কোন মৌলবি সাহেব কোন আলিমকে ফতোয়া দিলে ওসব কান দিতে যান না না হলে আখেরে বিপদ আপনার হবে আমরা যাকাতের পিএফ এ টাকা যাকাত দিচ্ছি আপনাকে বলছি যাকাত দেন নিরাপদ জায়গায় থাকেন কারো ফতোয়া আখেরাতে কাজে লাগবে না কাজে লাগবে আপনার আমলটা সুতরাং যাদের পিএফ এ জমানো টাকা আছে এবং যারা পিএফ এ টাকা জমাচ্ছেন আপনার উচিত আপনার অরিজিনাল টাকার আসল টাকার একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখা কত টাকা আপনি জমাচ্ছেন মাসে 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 অ্যাকাউন্ট থাকবে সরকারি হিসাবে পিএফ লেজারে আপনার 10 লক্ষ টাকা রাখতে পারে কিন্তু ও টাকা তো আপনার নয় আপনার টাকা দেখা গেল 4.5 লাখ টাকা কি 5 লাখ টাকা বাকিটা আপনার সুদ হয়েছে ইন্টারেস্ট হয়েছে তো আপনি আপনার অরিজিনাল টাকাটা আপনি আপনার ব্যালেন্স ধরবেন যদি আপনার ব্যাংকে ক্রেডিট কোনো টাকা পয়সা থাকে জমানো টাকা সেভিংস থাকে বা আরও কোনো খাতা লাগানো থাকে সে টাকাটা আপনি ধরে নেবেন সেটা আপনার টাকা কথা প্রসঙ্গে বলে রাখা ভালো অনেকে এলআইসি ফিক্সড ডিপোজিট করেছেন মনে রাখবেন এগুলো সুদি কারবার এগুলো আপনাকে বর্জন করতে হবে এগুলো হারাম কিন্তু তবু আপনাকে বলবো হারাম তো তুলতেই হবে আপনার অরিজিনাল টাকাটা যাকাতে সংযুক্ত করেন আপনি জমিয়েছেন এলআইসিতে 2 লাখ টাকা এলআইসি টাকা আপনি অরিজিনাল টাকা আপনি যাকাতে যোগ করুন ফিক্সড ডিপোজিট লাগিয়েছেন সেটা যুক্ত করুন আর ট্রাই করুন চেষ্টা করেন নিয়াতকে শুদ্ধ রাখেন হে আল্লাহ আমি এক হারাম কাছে বেরিয়ে আসতে চাই তুমি আমাকে উদ্ধার করো বেরিয়ে আসার চেষ্টা করেন আর কি যদি আপনার বাড়িতে ক্যাশ থাকে তাহলে বাড়ির ক্যাশ আপনার বিভিন্ন জায়গার জমানো টাকা এবং কারো কাছে যদি পাওনা টাকা থাকে যে টাকাটা আপনি অবশ্যই পাবেন ভাই ভগ্নের আত্মীয় স্বজনের কাছে কোনো মায়ের যাওয়ার কোনো ভয় নেই সেই টাকাটা হলো আপনার ব্যালেন্স এবার দেখতাম ধার কোথায় কোথায় আছে দেখা গেল আপনার ব্যালেন্স 5 লক্ষ টাকা কি 10 লক্ষ টাকা আছে সব মিলে কিন্তু লোকও আপনার কাছে 5 লাখ টাকা পাবে কোথাও জায়গা বায়নামা করেছেন এখন রেজিস্ট্রি হয়নি কারণ মালাক করেছেন গয়নার টাকা পাবে সেটা মাইনাস চলে যাবে যাকাত তখনই ফরজ হওয়ার জন্য আরও দুটো বিষয় জরুরি সেটা হচ্ছে মাল মালের পূর্ণ মালিকানা হতে হবে আর 2 নম্বর হচ্ছে কি যে ওই মালটা যেন ধারবিহীন মাল হয় আপনার ক্যাশে পকেটে 10 লাখ আছে আর লোকে পাবে 7 লাখ তো এই 10 লাখে যাকাত লাগবে না ওই 3 লাখের লাগবে তাহলে একদিকে বানাবেন ব্যালেন্স যেভাবে জমা খরচের অঙ্কের হিসাব করে বাঁদিকে জমা লেখেন ডান দিকে আপনার মাইনাসগুলো করে দেন সব পাওনা মিটিয়ে দেওয়ার পরে যেটা নেট ব্যালেন্স থাকবে ওই নেট ব্যালেন্সের উপরে আপনাকে 2.5% আপনি লাগান আপনার যাকাত বেরিয়ে চলে আসবে আর যারা ব্যবসা করেন ব্যবসা সে কাপড়ের ব্যবসা হোক আরও অন্য ধরনের ব্যবসা হোক জমির ব্যবসা হোক অনেকে মনে করেন জমির ব্যবসা করলে টাকা লাগবে না প্রমোটারি করেন গাড়ি ব্যবসা করেন যে কোনো ধরনের ব্যবসা করেন অল টাইপস অফ বিজনেস সমস্ত রকমের ব্যবসার জন্য যাকাত ফরজ সমস্ত রকমের ব্যবসা যাকাত আপনাকে দিতেই হবে এটা ফরজ একটি ইবাদত কীভাবে হিসাব লাগাবেন আপনার দোকানের আপনার ব্যবসার আপনার লগ্নি পুঁজির হিসাব লাগান আপনি যে কত টাকা আমার দোকানে মাল আছে তার একটা হিসাব লাগালেন এত টাকা আমার অরিজিনাল কেনা রেটের মাল আমার কাছে এত টাকা আছে এখনকার যুগে তো কম্পিউটারের যুগে আউট অ্যান্ড ইন আপনার সফটওয়্যার যদি থাকে আপনি এক ঝলকে টিপবেন বেরিয়ে যাবেন আপনার কত মাল স্টকে আছে কতটা বেরিয়ে গেছে বর্তমানে কতটা আছে কত টাকার মাল আছে সব কম্পিউটারে পেয়ে যাবেন আর যদি এরকম ব্যবস্থাপনা নাও থাকে তো আপনাকে হিসাব করতে হবে যদি হিসাব করা একদম অসম্ভব মনে করছে অনেক মাল পড়ে আছে লরির লরি মাল পড়ে আছে বিভিন্ন জায়গায় তো আপনি তখমিনা লাগান যেটা আপনার কাছে গণনা করা সম্ভব নয় অনুমান লাগান অনুমান লাগানোর ক্ষেত্রে এটাকে ভালো রাখতে হবে অন্তরটা যদি 10 হয় আপনি 20 ধরবেন 10 হলে 20 ধরেন 20 হলে 30 ধরেন 10 হবে আর 5 আপনি ধরবেন
এই নিয়তে গন্ডগোল করলে কিন্তু আপনার যাকাত আদায় হবে না। নিয়তকে শুদ্ধ করে যেখানে আপনার পক্ষে কাউন্ট করা সম্ভব নয় মনে করছেন সেই জায়গা আপনি অনুমানের জায়গায় যাবেন এবং অনুমানটা আপনার হতে হবে বিশুদ্ধ নিয়তে এবং বেশি পরিমাণ আপনার ধরতে হবে। আপনার হিসাব লাগান, কর্মচারী আছে, লোক আছে, আপনি খাতা মেনটেন করেন, হিসাব লাগবে তো আপনার। এরপরে কি আপনার ব্যাংক ব্যালেন্স কতটা আছে সেটাকে জুড়ে দেন লোকের কাছে। আপনার লেনদেন ডেলি লেনদেন হচ্ছে, যেগুলো আপনার লেনদেন ডেলি হচ্ছে, যেগুলো আপনি পাচ্ছেন আসছে যাচ্ছে সেটা অ্যাকাউন্ট করেন। আর 10 বছর 5 বছর 3 বছর টাকা পড়ে আছে কাস্টমার মাল নিয়ে যায়, তাই না? এদেরকে ধরতে হবে না, ওরা বাদ। যে টাকাটা ডেলি লেনদেন হয়, যাদের যাদের মুখ চেনা আছে, যাদের টাকাটা আপনি পেতেই থাকেন, পাওয়ার কোনো ভয় নেই, মানে মার যাওয়ার কোনো ভয় নেই, এই টাকাটা হিসাব আপনি লাগান। সব আপনার ব্যালেন্স হয়ে গেল। আপনি ব্যবসা করেন কাপড়ে, মহাজন কত টাকা পাবে? আপনার আরও কোনো দেনা আছে কিনা, কোনো ধার আছে কিনা, বা যেগুলো আপনার দেনা আছে দেনার একটা হিসাব লাগান, ওটা ডান দিকে লেখেন, বামে ডানে মিলে ক্লোজিং ব্যালেন্স আপনি করে দেন যেভাবে আপনি ব্যাংকের খাতা ছাড়েন বা হিসাবের খাতা ছাড়েন। ক্লোজিং ব্যালেন্সটাই হচ্ছে আপনার যেটা বাঁচার টাকা, অতিরিক্ত টাকা, যেটা আপনার বর্ধিত টাকা, সেটা হচ্ছে আপনার জাকাতের হিসাবের টাকা। ক্লোজিং ব্যালেন্স ইজ এ ইনটু 2.5% লাগিয়ে দেন, আপনার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার জাকাত। কোনো মানুষ বলছেন, ভাই আমি তো প্রমোটারি ব্যবসা করি, জমি কিনেছেন তো এখন তো বিক্রি বাটা নাই, আপনি তো টাকা ইনভেস্ট আছে, যে ইনভেস্টের টাকা আপনি একটা জমি 1 কোটি টাকায় দাম করেছেন, দিয়েছেন 20 লাখ টাকা, এখনও রেজিস্ট্রি হয়নি, না হোক এই 20 লক্ষ টাকার আপনাকে জাকাত লাগবে, 1 কোটি টাকা লাগবে না। আবার যখন বিক্রি করবেন আপনার ব্যালেন্স হয়ে যাবে, তখন ওই ব্যালেন্সটা আবার পরের বছর ধরা পড়বে, তখন যে বছরে বিক্রি করবেন যে বছর আপনার ফাইনাল ক্যালকুলেশন হচ্ছে, জমা খরচ হিসাব কমপ্লিট হয়ে গেলো, সে বছর হিসাব লাগবে। এভাবে যত রকমের ব্যবসায়ী আছেন সবাইকে জাকাত দিতেই হবে এবং এই পদ্ধতিতে জাকাত দিতে হবে। তাহলে চাষি যারা চাকরিজীবী তাদের সিস্টেম বললাম, যারা ব্যবসায়ী তাদের সিস্টেম বললাম। এবার জাকাত দেওয়ার পরে জাকাতটা কোথায় দেবেন সেটা আপনাকে জানতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কি জাকাতের পয়সাটা কোথায় খরচ করব, যেহেতু এখানে কোনো সংস্থা নেই, বায়তুল ফান্ড নেই, যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেখান থেকে বণ্টিত হবে, আপনার নিজ দায়িত্বে বণ্টন করতে হবে। তার জন্য সূরা তাওবার 60 নম্বর আয়াতটা পড়বেন, আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, নিশ্চয় সাদাকা অর্থে যত রকমের জাকাত আছে ফকিরদের জন্য, যাদের কিছু না, নিঃসম্বল, সহায় সম্বলহীন মানুষ, ফকির, মিসকিন, যাদের কিছু আছে, দুবেলা কষ্ট করে দিন যায় এমন লোক, এক কথা অভাবী মানুষ। ফকির ও মিসকিন দুটোই অভাবী মানুষের, দরিদ্র মানুষের ক্যাটাগরির মধ্যেই পড়ে। ফকিরটা খুবই নিম্ন শ্রেণীর, মিসকিনটা একটু ওর থেকে ভালো, দুটো হয়ে গেল। বলে আমেলিনা আলাইহা। আর 3 নম্বর হচ্ছে কি, যারা এই জাকাত অসুল করে। জাকাত অসুল কারা করে? সরকারি লোক, আমাদের এখানে নেই, এখানে বিভিন্ন মাদ্রাসা কমিটি এরকম কালেকশন লোক ছেড়েছে, তারা মনে করে ওলা আমেলিলা আলাইহা, এর কাজ খুশি তাই তারা কমিশন খায়, ওই ভিত্তিতে এর ফতোয়া কী হবে আল্লাহ ভালো জানে। 3 নম্বর কি, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, যদি কোনো অমুসলিম ভাইয়ের ইসলামের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, এমন লোকও দিতে পারেন। আর ফকির মিসকিন মুসলিম অমুসলিম সবাই পাবে, ওখানে ভাগ নেই, কিন্তু সবার জন্য ওটা আছে, সে অভাবী হলে তাকে দেওয়া যাবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর কি, অফির রেকাব, রেকাব মানে যারা দাস, যাদেরকে বিভিন্ন কাজের মধ্যে তারা আটকে আছে, বন্দি হয়ে আছে। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে প্রেক্ষাপটে বহু আলিম ওলামা যারা ভালো মানুষ, দিনের খাদিম, তারা আজকে অসহায় অবস্থায় জেলবন্দি হয়ে আছে, তাদেরকে সাহায্য করুন, জাকাতের টাকা থেকে তাদেরকে দিন। অফির রেকাব ওয়াল গারিমিন, যারা একেবারে বিভিন্ন কারণে একে অভাবগ্রস্ত হয়ে গেছে, ঋণী হয়ে গেছে। এই যে বাংলাদেশে অগ্নিকাণ্ড হলো, যে ছিল একদিন আগে 15 লক্ষ টাকার কি 20 লক্ষ টাকার 20 টাকার মালিক, আজকে পথের ভিখারি হয়ে গেছে, গারিমিন, পুরো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এমন লোক কোটি বলে থাকলে আজকে সে জাকাতের অধিকারী, তাকে জাকাত দিন। ওয়াল গারিমিনা, যে গারিমিন হয়ে গেল, ঋণী হয়ে গেল বিভিন্ন কারণে, তাকে যেতে হবে। অফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর হস্তে কাজ করছে, বিভিন্ন আলী ওলামা দিয়ে খিদমত করছেন, যারা ফিস সাবিলিল্লাহ আল্লাহর হস্তে বিভিন্ন রকমের জেহাদ ফিস সাবিলিল্লাহ করছে, আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এমন লোকেদেরকে দিতে হবে। অবনি সাবিল, মুসাফির, মনে করেন আমি অনেক দূর থেকে এসেছি, আমি এখানে এসে এমন আমার অবস্থায় কি আমার বাড়ি যাওয়ার আমার সম্বল নেই, অথচ আমি নিজে জাকাত দিই কিন্তু আমার উপায় নেই বাড়ি যাওয়ার, আমি জাকাতের টাকা গ্রহণ করতে পারি বা আমাকেও দেওয়া যেতে পারে, উদাহরণস্বরূপ বললাম।
এই আট প্রকারের মানুষকে যাকাত দিতে হবে। তাহলে যাকাত দেওয়ারও যেমন যাকাত ওসুল করা একটা গুরুত্বপূর্ণ কাজ, তার হিসাব করা একটা গুরুত্বপূর্ণ কাজ, অনুরূপভাবে কাকে যাকাত দিবেন, কোথায় খরচ করবেন সেটাও জানা দরকার। এটাও আপনাকে জানতে হবে। আপনার প্রাত্যহিক দৈনন্দিন কাজের মধ্যে এটা একটা পড়ে, নামাজ জেনেছেন, সিয়াম জেনেছেন, যাকাতকে জানুন এবং আপনি নিজেকে আত্মাকে মালকে পরিশুদ্ধ করুন। আর যদি আপনি যাকাত না দেন ঠিকঠাক তা ওসুল না করেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, যে সমস্ত মানুষ সোনা এবং চাঁদিকে জমিয়ে জমিয়ে রাখে, কেন যে বলা হয় যার যাকাত দেওয়া হয় না তাকে খাজানা বলা হয়, কেন যে বলা হচ্ছে যারা সোনা এবং চাঁদি টাকার আরও কিছু বস্তুর ব্যবসায়ী টাকার চাকরির টাকা ইত্যাদির সম্পদে যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করে না, ফাবাশ্বির হুম বিআযাবিন আলিম, এমন লোকেদের জন্য আল্লাহ তাআলা বলছেন এমন লোকের শুভ সংবাদ দাও, কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির। যন্ত্রণাদায়ক শাস্তির আবার শুভ সংবাদ হয় নাকি? এটা উপহাস, ঠাট্টা, বিদ্রুপ করা হচ্ছে যে তোমরা যাকাত দাও না তো তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শোনো, শুভ সংবাদ শোনো। ফাবাশ্বির হুম বিআযাবিন আলিম, এটা হচ্ছে আরবি সাহিত্যের বালাগা, এটাকে অলঙ্কার বলা হয়। এটা এমন এক প্রকার অলঙ্কার যে আপনার সুনাম করে আপনাকে সাবধান করা হচ্ছে, শুভ সংবাদের মাধ্যমে আপনাকে শাস্তির ঘোষণা দেওয়া হচ্ছে। তারপরে কি, এই সম্পদকে যাকে আপনি জমিয়ে জমিয়ে রেখেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফিনারে জাহান্নাম, সেদিন কিয়ামতের দিন আগুনের জাহান্নামের আগুনে আপনার এই গচ্ছিত সম্পদকে তাপানো হবে, গরম করা হবে। গরম করার পরে আপনার পিঠে, আপনার কপালে এবং আপনার পার্শ্ব দেশে ছেঁকা দেওয়া হবে আর বলা হবে হা জামা কানাজ তুমলে আনফুচুকুম, আরে এই মালগুলো তো তুমি জমিয়ে জমিয়ে রেখেছিলে, ফাজুকু মা কুন্তুম তাকনিজুন, যা জমিয়ে জমিয়ে রাখতে তার শাস্তি তুমি ভোগ করতে থাকো। সুতরাং আপনি আজকে মহাব্বতে, টাকার মহাব্বতে, অর্থ সম্পদের ভালোবাসায়, নিজের সন্তানাদের প্রেমে পড়ে, তাদের প্রতি ভালোবাসা, তাদের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য আপনি যে সম্পদকে গুছিয়ে রাখছেন, একদিন আপনার জন্য এটা মুসিবত হয়ে দাঁড়াবে, আপনার জন্য ভয়ঙ্কর শাস্তির একটা কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং বিলম্ব না করে দ্রুত আপনি যাকাত দেন। আর রাসূলের মহাব্বতে তাকা যায় এটা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন লায়ু মিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন, কে তোমরা ততক্ষণ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ দুনিয়া সবার থেকে আমার ভালোবাসা বেশি না হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত যে মানুষের হৃদয়ে থাকবে সে মানুষ কখনো যাকাত দেওয়া থেকে দূরে থাকতে পারে না, কারণ আল্লাহ রাসূলের মহাব্বত একদিকে সম্পদের মহাব্বত। কোনটাকে আপনি প্রাধান্য দেবেন, সম্পদকে প্রাধান্য দেবেন না আল্লাহ রাসূলের মহাব্বতকে প্রাধান্য দেবেন? আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দেবেন। নিশ্চয় একজন ইমানদারের মৌলিক দাবি, ইমানের তাকাজা দাবি হলো কি, না তো আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেবে, কখনোই সম্পদকে প্রাধান্য দেবে না। আজ প্রাধান্য দেয় আপনার ইমান নেই। সুতরাং ইমানের তাকাজা, ইমানের দাবি, রাসূলের মহাব্বতের দাবি, আল্লাহর মহাব্বতের দাবি, কে একজন পূর্ণ ইমানদার হিসাবে আপনি যেভাবে শ্যাম পালন করছেন, আপনি পূর্ণ পুঙ্খানুপুঙ্খ হিসাব নিয়ে আপনি যাকাত ওসুল করুন এবং নির্ধারিত যাকাত দিন, ইনশাআল্লাহ আজিজ আপনি দুনিয়াতে আপনার সম্পদকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবেন, যার জন্য দেবো না ভাবছেন আল্লাহ আপনার সম্পদকে আরও বৃদ্ধি করে দেবেন এবং আখিরাত আপনার জন্য কাঁড়ি কাঁড়ি সম্পদ লাগা থাকবে, আপনার জন্য অনেক সব আপনার সেখানে জমা থাকবে। আখিরাতের জন্য ইনভেস্ট করুন, দুনিয়ার জন্য ইনভেস্ট করছেন আখেরাতে ইনভেস্ট করুন। দুনিয়াতে ইনভেস্ট করে আপনি ভোগ করতে নাও পারেন, আপনার সন্তানের ভোগ করবে, আর যেটা আপনি আখেরাতে ইনভেস্ট করবেন সেটা আপনি ভোগ করবেন, অন্য কেউ নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে যাকাত কে হিসাব বোঝার, যাকাতের মর্যাদা বোঝার, তার অজু তার ওয়াজিব হওয়াকে বোঝার তৌফিক দান করো, এবং আমাদের মধ্যে মালের মহাব্বতকে তোমার মহাব্বতের থেকে যারা প্রাধান্য আমরা না দিই সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله